উত্তর দিনাজপুরের রাধিকাপুর সীমান্তে বিরল গ্রামে বিএসএফ কর্মীকে বাংলাদেশিরা অপহরণ করে নিয়ে গেল, আর এই ঘটনাতে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে বিএসএফের সাথে বিজেপির বৈঠক হয় এবং বৈঠক শেষে ওই ভারতীয় জওয়ানকে ফেরত দিতে বাধ্য হয়। 15-20 জনের অনুপ্রবেশকারী ভারতে ঢুকছিল, ঠিক সেই সময় বিএসএফের এক জওয়ান তাদেরকে বাধা দেয়। বিএসএফের জওয়ান বাধা দিলে সেই জওয়ানকেই অপহরণ করে বাংলাদেশে নিয়ে চলে যায়। বাংলাদেশের সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। ফলে ওই দেশ থেকে ভারতে কিন্তু এখনও প্রচুর মানুষ ঢোকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেরকমই কিন্তু উত্তর দিনাজপুর জেলায় 227 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই এলাকাতে বারবার করে অনুপ্রবেশের একটা যে চাপ, সেটা কিন্তু রয়েছে। আর এই চাপ আটকাতেই বিএসএফকে দেখা গিয়েছে একাধিকবার গুলি চালাতে এবং গুলিতে মৃত্যুর ঘটনা পর্যন্ত হয়েছে। কিন্তু বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে যাওয়ার মতন ঘটনা সাম্প্রতিককালে এটাই কিন্তু প্রথম। ভারত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সীমান্ত এলাকাতে বিএসএফকে কড়াভাবে নজরদারি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে ভারত বাংলাদেশের উত্তর দিনাজপুর জেলার এই বিরল সীমান্ত এলাকাতে। ক্যামেরায় সুনীতেন্দ্রের সাথে অলিপ মিত্র, নিউজ টাইম।